হাই অক্ষয় সিস্টন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিও টপিক একটি কিপ্যাড সিম্ফনি ব্যাটন মোবাইল L55i। এখানে আমাদের আজকের যে প্রবলেম সেটি আপনাদেরও প্রবলেম হতে পারে, যেটি প্রোফাইল রিংটোন প্রবলেম, যেটি নর্মালে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এয়ারফোন থেকে সেটি নর্মালে যাচ্ছে না, যার কারণে এই মোবাইলে প্রবলেমটি কোনো কল আসলে এখানে রিংটোন বাজতেছে না। আর সেটি যদি নর্মাল মুডে থাকে তাহলে কিন্তু আমাদের যখন কোনো ইনকামিং কল আসবে তখন কিন্তু রিংটোন বাজবে, আর সেটি এখানে হচ্ছে না, এই এয়ারফোন থেকে সেটি যাচ্ছে না। প্রোফাইল প্রবলেম, আজকের ভিডিও টপিক প্রোফাইল সেটিং প্রবলেম, রিংটোন যে প্রবলেমটি সেটি আমরা আজকে সলভ করব। তো সেটি অনেকের মোবাইলে হয়ে থাকে, সেটি কীভাবে করতে হবে আজকের এই ভিডিও। আপনাদের এই ধরনের প্রবলেম হলে সেটি আপনারা অবশ্যই সহজে সেটি সলভ করতে পারেন, অনেকে হয়তো বা সেটি জানেন, আর যারা না জানেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এখানে যে প্রবলেমটি সেটি প্রোফাইলে এয়ারফোনটি প্রবলেম, এটি যখন হেডফোন থাকে তখন কিন্তু আমরা যখন কানে কোনো হেডফোন প্রবেশ করো তখন কিন্তু সেটি শুনতে পাবো। আর এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কোনো যখন আমরা কোনো প্রোগ্রামে নিয়ে যাচ্ছি প্রোফাইলে তখন কিন্তু সেটি হচ্ছে না। তো সেটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে সলভ করতে হবে আজকের ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন, সম্পূর্ণ দেখলে সেটি আপনারা বুঝতে পারবেন যে এটির এই প্রবলেম এবং এটি এই ধরনের কাজ করলে সেটি সলভ হয়। তো এই ধরনের প্রবলেমটি আমরা অনেকেই জানি যে আমরা সেটিং অপশানে গিয়ে যে কাজটি করতে হবে সেটি প্রাথমিক অবস্থায়, তারপর না হলে সেগুলো আরও কাজ রয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো বন্ধুরা আমাদের এখানে এই রিস্টোর ফ্যাক্টরিতে চলে যেতে হবে, তারপর আমরা এখানে কোডটি বসিয়ে দেব। এখানে 1 2 3 4 কোডটি আমরা বসানোর চেষ্টা করলাম, তো ক্লিয়ার ডাটা, এই ধরনের সমস্যা আপনারা অবশ্যই প্রথম রিস্টোর ফ্যাক্টরি দিয়ে নেবেন, তাহলে আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমরা সেই ভিডিওটি আজকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের অনেকেরই হেল্পফুল হয়েছে। সেটি শুধু এই ধরনের মোবাইলেই হয়ে থাকে, চায়না কিপ্যাড যত ধরনের মোবাইল আছে এই ধরনের সমস্যা হয়, তার জন্য অবশ্যই এই রিস্টোর ফ্যাক্টরি ফোনে গিয়ে আমরা ফ্যাক্টরি দিতে পারি, যেটি এখন আমরা দেওয়ার চেষ্টা করলাম 1 2 3 4, তারপর ওকেতে দিয়ে নেব। তো এখন যদি আমরা প্রোফাইলে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাব সেটি নর্মালে অটোমেটিক চলে গেছে, দেখতে পাচ্ছেন এখন সব কিছু কমপ্লিট। এখন এই শব্দটি হবে যখন কল আসবে, তার আগে কিন্তু সেটি ছিল না। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে, অনেকের এই ধরনের প্রবলেমটি হলে সেটি এভাবে অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।